ভারতের মুক্তিকামী আপোষহীন সশস্ত্র ধারার স্বাধীনতা সংগ্রামের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন বিনয় বাদল দীনেশ। 1930-এর 8ই ডিসেম্বর ঐতিহাসিক রাইটার্স অভিযানে কারাবিভাগের অধ্যক্ষ সিম্পসনকে হত্যা করে মারা যান বিনয় ও বাদল। ফাঁসির হুকুম হল বেঙ্গল ভলান্টিয়ার্সের দীনেশ গুপ্তর, হুকুমকর্তা জেলা দায়রা বিচারপতি র্যাল্ফ রেনল্ড গার্লিক। 1931 সালের 7ই জুলাই ফাঁসি কাটা ধরা হল তাকে। এই প্রেক্ষাপটেই রচিত হল গার্লিক হত্যার ষড়যন্ত্র। মাল্যদান করবেন জয়নগর মজিদপুর পৌরসভার পক্ষে পৌর প্রধান ও বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য, সেতু রক্ষা কমিটির সভাপতি প্রশান্ত সরকার। যে কোনো জাতি যদি না খেতে পায় তাও সে উঠে দাঁড়াতে পারে যদি তার নীতি নৈতিকতা ঠিক থাকে। এই সব থেকে এই জিনিসটা নেগলেক্টেড হচ্ছে আজকেরকার দিনের যুব সম্প্রদায়ের ভেতরে। এই দিকগুলো এত মানে ইট ড্রিঙ্ক বি মেরির যে পাশ্চাত্য প্রচার বা আমেরিকান এ থেকে যে প্রচার, সেই প্রচারের দিকটার ফলে এই দিকটা মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এমনকি ভালো ভালো ছেলে যারা, তারা আজকেরকার দিনে শুধু ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে কোথায় ভালো ইয়ে পাবে, সব ফরের বাইরে গিয়ে চাকরি কত বেশি মাইনে হবে, এই সমস্ত দিকেই তাদের লক্ষ্য। অর্থাৎ তারা যে সামাজিক দায় দায়িত্ব, নীতির দিকটা শুধু সামাজিক দিক দিক থেকে ব্যক্তি চিন্তা করতে পারবে না কেন, যদি আদর্শের জন্য মানুষ অনেক বড় কাজ করতে পারে, অনেক বড় আত্মত্যাগ, কিন্তু সে আদর্শের ভিতটা
একটু নড়বড়ে হয়ে যাওয়ার ফলেই এই ধরনের আত্মকেন্দ্রিকতার জন্ম হচ্ছে আজকেরকার যুগে। তখনকার বিপ্লবী চিন্তা একটা অন্য জিনিস, একভাবে তারা চিন্তা করেছিল। একথা ঠিক, আমি একথা স্বীকার করব, তখনকার দিনের বিপ্লবীরা যে একেবারে বিরাট পড়াশোনা করে আজকেরকার দিনে যেরকম ধরনের নানা ধরনের তত্ত্ব, নানা ধরনের বিজ্ঞানভিত্তিক চিন্তা বা আলোচনা ইত্যাদির মাধ্যমে যেমন একটা বিপ্লবকে বোঝা, একটা দেশের রাজনীতিকে বোঝা, অর্থনীতিকে বোঝা, সামাজিকতাকে বোঝা, সমাজনীতিকে বোঝা, সমস্ত দিকগুলো করতে পারত, তখনকার দিনের সেই জিনিস সব অতটা সম্ভব ছিল না। সেই সময়ে অনেক যুবক জড়ো হয়েছিলেন, তারা ঝাঁপিয়ে পড়েছিলেন বিরাট সংখ্যায়, এখন সেরকম দেখা যায় না, এটা বোধহয় ঠিক নয় মনে হয়। এখনও অনেক যুবক তারা দেশের জন্য আত্মত্যাগ করছেন, তখন সরাসরি যে ইংরেজ ঔপনিবেশিক শাসন ছিল সেটা এখন হয়তো নেই, কোনো সরাসরি কোনো ঔপনিবেশিক শাসন নেই। মনে হয় আমাদের স্বাধীনতা এখনও সম্পূর্ণ হয়নি, এখনও কিন্তু এই অবস্থাতেও আমরা কিন্তু দেখছি অনেক যুবক তারা আত্মদান করছেন দেশের জন্য, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, আমরা নিজেরা ঠিক নেই বলে বর্তমান যুব সমাজ ঠিক জায়গায় আসতে পারছে না। আমরা নিজেরা অনেক কথা মুখে বলি, তার কোনোটাই পালন করি না। আমাদের নিজেদের কথা বলার সঙ্গে আমাদের চরিত্রের বহুত অমিল, সেইগুলো যুব সমাজের কাছে খুব খারাপ লাগে, যার জন্য যুব সমাজ ঠিক রাস্তায় আসতে পারছে না, আর এভাবে কোনো দিনই আসবে না। আগে নিজেদের ঠিক হতে হবে, তা না হলে একটা জায়গায় কোনো দিন আসতে পারবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের তখন এক ক্রান্তিকাল, একদিকে কংগ্রেসের ভাঙন, অন্যদিকে বিপ্লবী বামপন্থী চিন্তার উন্মেষ। আপোষহীন সশস্ত্র ধারার অংশ হিসেবে গড়ে উঠল অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স। জয়নগরেরই অন্যতম কৃতি সমাজবিদ শিবনাথ শাস্ত্রী রচিত যুগান্তর উপন্যাসে সমাজের যে আদর্শ চিত্র অঙ্কিত ছিল তাকে রাজনীতিতে রূপ দেওয়ার বাসনায় ব্রতী হলেন বারিন ঘোষ এবং অরবিন্দ ঘোষ। 1906 সালের মার্চ মাসে প্রকাশিত হল সাপ্তাহিক যুগান্তর। 1907 সালে মুরারিপুকুরে খোলা হলো বোমার কারখানা, গড়ে উঠল যুগান্তর পার্টি। ভারতজোড়া আন্দোলনের আঁচ পড়ল দক্ষিণবঙ্গের 24 পরগনা জেলায়। চাংড়িপোতার হরিকুমার চক্রবর্তী প্রতিষ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রের সদস্যদের নিয়ে নরেন ওরফে মানবেন্দ্রনাথ রায় গড়ে তুললেন বিপ্লবী সংগঠন। বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়, জন্ম 1889 সালে বেহালার সরসুনায়, পৈতৃক নিবাস সোনারপুর থানার মাহিনগর গ্রামে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনে সামিল হওয়ায় স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। পরবর্তীকালে ডানহ্যাম হোমিওপ্যাথিক কলেজ থেকে পাশ করে বাড়িপুরে চলে আসেন চিকিৎসাবৃত্তি অবলম্বন করে। 1914 সালের 29 সেপ্টেম্বর জাপানি জাহাজ কোমাগাতামারু কানাডা থেকে প্রত্যাহৃত হয়ে বজবজে আসলে গদর পার্টির লোক হিসাবে তাদের ওপর দমনপীড়ন নেমে আসে। তিনি গুরদিত সিং সহ বাকিদের পালিয়ে যেতে সাহায্য করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান জাহাজ ম্যাভেরিকের গোলা বারুদ, অস্ত্রশস্ত্র সহ বঙ্গোপসাগর উপকূলে আসার প্রতিশ্রুতি ছিল। সেজন্য সুন্দরবনের হ্যালিডে দ্বীপে 1915 সালের জুন মাসে সঙ্গী সাথে নিয়ে তিনি উপস্থিত হন। পরবর্তীকালে সে উদ্দেশ্য ব্যর্থ হয়, যার ধারাবাহিকতায় বাঘা যতীন বালেশ্বরের বুড়িওয়ালামের তীরে সশস্ত্র সংগ্রামের পর মৃত্যুবরণ করেন। তিনি 1916 সাল থেকে 1920 এবং 1924 সাল থেকে 1928 সাল পর্যন্ত কারাবাস করেন। মুক্তিলাভের পর প্রতিষ্ঠা করেন সাধন সংঘ, যা যুগান্তর দলের শাখা সংগঠন। বসিরহাটের দীনেশ মজুমদার, গঙ্গাঘাটার সুনীল চ্যাটার্জি, জয়নগরের কানাইলাল ভট্টাচার্য এর সদস্য ছিলেন। গার্লিক হত্যা, গ্রিন্ডলে ব্যাংক জালিয়াতি, টেগার্ড হত্যার চক্রান্ত, স্টেটসম্যান পত্রিকার সম্পাদক অ্যালফ্রেড ওয়াটসন হত্যার ষড়যন্ত্র সবই ছিল তার মস্তিষ্ক প্রসূত। টেগার্ডের গাড়িতে বোমা নিক্ষেপের পর তিনি গ্রেপ্তার হন। 1937 সালের 6 ফেব্রুয়ারি দেউলির বন্দি শিবিরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় 48 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। জয়নগর মজিলপুরে স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত বঙ্গভঙ্গ আন্দোলনের সমসাময়িক। বিশিষ্ট নাগরিক হরিদাস দত্ত মহাশয় স্বব্যয়ে স্বদেশী দ্রব্য সংগ্রহ করে
এলাকায় প্রচারের ব্যবস্থা করতেন। ব্রহ্মচারী মাঠে বঙ্গভঙ্গ বিরোধী সাধারণ জনসভা এবং উমেশচন্দ্র দত্তের উদ্যোগে দত্তবাড়িতে স্বদেশী মেলা আয়োজিত হয়েছিল। 1909-এর নেত্রার স্বদেশী ডাকাতির বহু অভিযুক্ত ছিলেন জয়নগরে। এরই পরিণতিতে মজিলপুর বসুপাড়ায়, ভট্টাচার্যপাড়ায় ও সম্বিতেশ্বর তলায় গড়ে ওঠে 3টি ব্যায়াম চর্চার আখড়া। সাধন সংঘ কিন্তু আমাদের দলের সর্বোচ্চ প্রচেষ্টা নয়। পুলিশের নজর এড়াতেই আমাদের এই রকম তৈরি করতে হয়েছে। আমরা কিন্তু যুগান্তর দলের একটা অংশ। 24 পরগনার দক্ষিণ ভাগের বিপ্লবী গণ আন্দোলন আমাদের এখান থেকেই করতে হবে। কিন্তু এত বড় জেলার আন্দোলন মালিপুর থেকে কি চালানো সম্ভব হবে? তা কখনোই নয়। আমাদের এই সংঘকে অঞ্চল ভিত্তিক ভাগ করে নিতে হবে। যেমন ধরো বাড়িপুর, সোনারপুর, গড়িয়া, জয়নগর, মজিদপুর, এই ঠিক এই রকমই আর কি। আর প্রতি অঞ্চলের দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে। যেমন ধরো জয়নগর মজিদপুরের দায়িত্ব তোমাকে নিতে হবে। তুমি ভাবে না, চার্লস টেগার্ড হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বেলেঘাটায় আমাদের সদস্যরা ধরা পড়েছে। আমি একবারও বলছি না এদের সততার অভাব আছে, কিন্তু এদের অভাব আছে প্রত্যয়। সত্য করো, সত্য করো সুনীল, চল সত্য করো। শুধু শুধু অনেস্ট অ্যাটেম্প্ট নয়, আমাদেরকে সাকসেসফুল হতেই হবে। জন্ম 1907 সালে বহুরুর গঙ্গাঘাটা অধুনা শ্রীপুর, শিক্ষা বহুরু স্কুল, পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অসহযোগ আন্দোলনের মাধ্যমে বিপ্লবী দলের সংস্পর্শে আসেন। সাধন সংঘের সংস্পর্শে এসে দায়িত্ব গ্রহণ করেন। গ্রামে গ্রামে ব্যায়াম সমিতি ও স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে দলে বিপ্লবী কর্মী নির্বাচন করার। স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে লবণ সত্যাগ্রহের সময় জয়নগরে সভা করে নালুয়ায় তৈরি লবণ জনসাধারণের মধ্যে বিক্রির সময় তিনি গ্রেপ্তার হন। জয়নগরের যুবকরা তার মুক্তির জন্য সেদিন থানায় পিকেটিং করেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের 2 বিপ্লবী দীর্ঘদিন তার বাড়িতে আত্মগোপন করেছিলেন। কানাইলাল ভট্টাচার্যকে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করা, গার্লিং নিধনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাবলীর তিনি ছিলেন একমাত্র সাক্ষী। স্টেটসম্যান পত্রিকার সম্পাদক ওয়াটসন হত্যার ষড়যন্ত্রের অন্যতম নেতৃত্ব ছিলেন তিনি। 2 জন মারা গেলেও অনেকের সাথে তিনি ধরা পড়েন এবং যাবজ্জীবন দ্বীপান্তর হয়। 1938-এ গান্ধী আরউইন চুক্তির ভিত্তিতে তিনি ছাড়া পান। স্বাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের জন্য অবসর ভাতা চালু হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। 1988 সালে তার মৃত্যু হয়। দক্ষিণ 24 পরগনার প্রধানত জয়নগর মজিলপুরের বহু বিপ্লবী তাঁর সান্নিধ্যে এসে ব্রিটিশ বিরোধী আপোষহীন ধারার সংগ্রামে ব্রতী হয়েছিলেন। কানাইলাল ভট্টাচার্য, সন্তোষ ভট্টাচার্য, ক্ষিতিপ্রসাদ দাস, মনমথনাথ ঘোষ, জিতেন্দ্রনাথ ঘোষ, প্রভাত কুমার ঘোষ প্রমুখ ছিলেন অন্যতম। সাধন সংঘের অস্ত্রের ভাণ্ডারী ছিলেন মনমথনাথ ঘোষ। জানা যায় কান্নায়নপাড়ার অমৃতলাল ঘোষ দক্ষতার সাথে এ কাজে তাকে সহায়তা করতেন। কোন পুকুরে কিভাবে লুকিয়ে রাখতেন আমরা ছোটবেলা থেকে জানি না, কিন্তু এইটা জানি উনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সংগঠনের কাছে মনমথনাথ ঘোষের অস্ত্র সাপ্লাই করে আসতেন। কীভাবে আসতেন, কী করতেন জানি না, কিন্তু এত বড় একটা চরিত্র যে হচ্ছে তোমার এতদ অঞ্চলে ব্রিটিশ পিয়ারের দারোগাবুর বাড়ি, ব্রিটিশ পিয়ারে অমৃতলাল উকিলের বাড়ি, যে এত বড় ডাকসাইটের উকিল, তারাও কিন্তু ওনাকে সন্দেহ করতে পারেনি। ব্যায়াম সমিতি, স্বেচ্ছাসেবক বাহিনী ইত্যাদি থেকে যুগান্তর দলের গোপন শাখার সদস্য বাছাই চলত অনেক পরীক্ষার পর। মনমথনাথ ঘোষ একদিন কানাইলালকে নিয়ে ও আবার সম্পর্কে হচ্ছে নেত্রার যে ডাকাত ছিল রমাপতিবাবু, ও হচ্ছে তার ভাইপো। আচ্ছা ভাইয়া, আমরা যে এই সব এত কিছু করছি তাতে তোমার কি মনে হয়? যারা স্বাধীনতার জন্য লড়ে, দেশের জন্য প্রাণ দেয়, তারাই বিপ্লবী।
না কালী, শুধু এইটুকু হলে তো হবে না, এটুকু তো দরকার। আর তাছাড়া বিপ্লববাদ গান্ধীবাদের থেকে অনেক আলাদা। বিপ্লবীর অবস্থান চেতনাগতভাবে সব যুগেই অগ্রণী অবস্থান। আর জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন চলছে তা কিন্তু প্রকৃতপক্ষে ব্রিটিশেরই হাত শক্ত করছে, বুঝেছো? কিন্তু আমরা তো কখনো কখনো কংগ্রেসের সাথে একসাথেও কাজ করেছি। হ্যাঁ তা তো বটেই, কিন্তু আমাদের প্রধান শত্রু হচ্ছে ইংরেজ, কিন্তু ওদের অবস্থান আরও পিছিয়ে থাকা। হতেই পারে আমরা বিপ্লবী কাজকর্মের জন্য জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, কিন্তু তা হলে তো চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে জনসংযোগ বাড়িয়ে তবেই তো বিপ্লবী সংগঠন করতে হবে, নাহলে বিপ্লবী সংগঠন কখনোই মজবুত হবে না। এদিকে রাইটার্সের ঘটনার ফলশ্রুতিতে দীনেশ গুপ্তর ফাঁসির আদেশ দিয়েছেন আলিপুর জজকোর্টের সেশন জাজ আর আর গার্লিক। তার বদলা নেওয়ার জন্য প্রস্তুত মেদিনীপুরের বেঙ্গল ভলেন্টিয়ার্স দল। দীনেশ গুপ্তর ফাঁসির আগে তারই হাতে তৈরি বিমল দাশগুপ্ত পেডি সাহেবকে হত্যা করে নজির তৈরি করলেন। 1931 সাল, বিপ্লবী সংগঠনগুলির শীর্ষ নেতৃবৃন্দ তখন জেলে বন্দী। বেঙ্গল ভলেন্টিয়ার্সের রহস্যময় সুর সমেত অন্যান্যরা গার্লিং নিধনের আলোচনায় মগ্ন। না না, দীনেশদার ফাঁসি আদেশ কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। গার্লিককে উচিত শিক্ষা দিতে হবে। যা করার দীনেশদা বেঁচে থাকতেই করতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে যে আমরা মরে যাইনি। তা আমার ভাবাই আছে, আমি ভাবছিলাম ওই বিমলের কথা, ডবল অ্যাকশনের জন্য খুব আগ্রহী, কিন্তু পুলিশ এখনো চিনতে পারেনি। কিন্তু তার আগে তো আমাদের প্ল্যানটা সাজানোর দরকার। তোমরা চুপি চুপি সব কি আলোচনা করছো? আমি কিন্তু সব জানি, খবরদার। গার্লিক কিন্তু আমার টার্গেট। সাধুদা, আপনি বললেন দেখা করতে পারবো না, কিন্তু দীনেশদা তো আমাদের লোক। আমি বলছিলাম, আরে বাবা, আমাদের বিপ্লবীরা মানে আমার তোমার কি, এখানে আমাদের সবার শত্রু এক। কিন্তু না না রসময়, কোনো কিন্তু নয়, ওটা আমাকে দিতেই হবে। দীনেশ গুপ্তের ফাঁসির আগে বিমল তো পেরি সাহেবকে খুন করেই সেটা প্রমাণ করে দিয়েছে। আমরাও তো বিমলের কথাই ভাবছিলাম। না না, ওসব কথা ভুলে যাও, আমাদের শেষ সব কটা অ্যাটেম্পট ব্যর্থ হয়েছে। গার্লিককে আমাদের দিতেই হবে, আমি আমি কথা দিচ্ছি। এবারে আর শুধু অনেস্ট অ্যাটেম্পট নয়, সাকসেস হবে। ঠিক আছে, আপনি বলছেন যখন, তবে সাধুদা আমাদেরও একটা অনুরোধ রইল, কীভাবে সঙ্গবদ্ধভাবে সংগ্রামকে আরও তীব্রতর করা যায় সেটা আমাদের দেখতে হবে। নিশ্চয়ই রসময়, জেল আমাদের সে ফুরসুত করে দিয়েছে। সেই জন্যই তো স্টেটস ম্যানে ওয়াটসন সাহেব পড়েছে জেলে বন্দীদের। বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতৃবর্গের কাছে সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ছিলেন পরম শ্রদ্ধার পাত্র। তাদের কাছে তিনি ছিলেন মানুষ হিসেবে বিরল বিপ্লবী। সাতকড়িবাবু যুগান্তর পার্টির লোক হলেও তার কথা সমসাময়িক অন্যান্য গোষ্ঠীর নেতৃত্বের কাছে ছিল আদেশের মতো। গার্লিক হত্যার ভার নিয়ে বাবার অসুস্থতার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই ডেকে পাঠালেন সুনীল চ্যাটার্জিকে। আরে এসো এসো। শুনলাম আপনি নাকি ডেকেছেন। হ্যাঁ, বাবা অসুস্থ বলে প্যারোলে বাড়িতে এসেছি। তা শুনলাম সন্তোষের কাছে, কিন্তু কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন শুনলাম। হ্যাঁ, সেই জন্যই তো গার্লিককে হত্যার ভার আমি নিয়েছি, আর খুব তাড়াতাড়ি অ্যাকশন করতে হবে, আর সে দায়িত্ব নিতে হবে তোমায়। মানে মানে আমায়? না না, তুমি কেবল ওয়াটসনের পেছনেই পড়ে থাকো, এ কাজে অন্য কাউকে পাঠাতে হবে, আর সে দায়িত্ব সম্পূর্ণভাবে তোমার। তোমরা তো জানো আমি পুলিশি হেফাজতে আছি।
আচ্ছা, আপনি কি কারোর কথা ভেবেছেন? যদি সন্তোষ হয়? না না, অন্য কেউ, সৌরেন অথবা বোড়ালের তারাপদ, এরা এরা সবাই সাধুর সঙ্গে পরিচিত মুখ। এরা ধরা পড়ে গেলে চব্বিশ পরগনার বিপ্লবী সংগঠনের অস্তিত্ব লোপ পেয়ে যাবে। আমাদের চাই আনমার্কড অথচ প্রথম সারির বিপ্লবী। তাহলে আমি বলবো কানুর কথা, ও একদম ঠিক লোক এই কাজে। তা মন্দ বলনি, তবে এবারে যেন ওই খালি অনেস্ট অ্যাটেম্পট না হয়, সাকসেসফুল হওয়া চাই। আর একটা কথা, সঙ্গে ছাব্বিশে জুলাই একদিকে ডেকে পাঠানো হয় অস্ত্রভাণ্ডারী মন্মথনাথ ঘোষ, অন্যদিকে কানাইলালকে। মন্মথনাথ হাতিয়ারের প্যাকেট সুনীল চ্যাটার্জির হাতে দিয়ে ফিরে যান। প্যাকেটে ছিল একটি 38 বোরের কোল্ড জুপিটার ও একটি ব্রাউনিং পিস্তল। প্রভাত ঘোষের সহযোগিতায় তারা পৌঁছলেন কসবার উত্তরপাড়ার বিলের পাশের জঙ্গলে। মাঝখানে হাত ত্রিশেক মাত্র খোলা জমি। প্রভাত নিজের তৈরি বুলসাই ঝুলিয়ে দিলেন গাছে। কিছুদিন পূর্বে টাইফয়েড হয়েছিল কানাইলালের। কোন পিস্তলের ধাক্কা সামলাতে পারবে নিজেকে বোঝার জন্য সুযোগ দিতেই 38 বোরের কোল্ড জুপিটার তুলে নেন তিনি। এটাই আমার হাতিয়ার, কি করতে হবে বলো। ওটাই যদি একবার ঢুকতে পারে, গার্লিকের মৃত্যু একবারে অবধারিত। খাওয়া দাওয়ার পর কানাইলালকে নিয়ে সুনীল চ্যাটার্জি গেলেন আলিপুর জজ কোর্টে। বার, লাইব্রেরি, মুন্সেফদের ঘর সব দেখলেন। দোতলায় জজের এজলাসে গেলেন। সিঁড়ি দিয়ে বহু লোকের যাতায়াত। সশস্ত্র সার্জেন্ট রয়েছে, অথচ উকিল এবং সাক্ষীদের তল্লাশি নেওয়া হচ্ছিল না। বিনয়, বাদল, দিনেশের ঘটনা তো তুই জানিস। দিনেশের ফাঁসি হয়েছে দিন কুড়ি আগে। আজ যার কোর্টে ঘুরে এলাম সেই কি ফাঁসির হুকুম দিয়েছে? হ্যাঁ। আমরা কি মরে গেছি? আজই তো ওর কোর্টে ঘুরে এলাম, ঢুকে শেষ করে দিলেই হয়। কিন্তু ভেতরে যে যাবে সে তো আর ফিরবে না রে। দেখলি না সার্জেন্টের কোমরে রিভলভার? আরে বাবা, যে যাবে সেই মরবে। এই তো আমার তো টাইফয়েড হয়েছিল, মরে যেতে পারতাম। বিছানায় দগ্ধে দগ্ধে মরাচ্ছে, এভাবে মরাই তো বিপ্লবীরা চাইবে, তাই না? সুনীলদা, আমাকে এই কাজটা দাও না গো, আমি তো আজ ঘুরে দেখে এলাম, রিভলভারটা আমার সাথে রয়েছে, আমি ঠিক পারবো, দাও না গো আমাকে এই কাজটা। তাই হবে রে কানু, গার্লিককে তুই মারবি কাল। গায়ে ময়লা শার্ট, তার উপর বোতাম খোলা কোট, ময়লা ধুতি আর ক্যাম্বিসের জুতো, হাতে ছাতা যার মধ্যে গুলি ভরা রিভলভার। এইভাবে গ্রাম্য যুবকের বেশে সাজানো হলো তাকে। পকেটে ভরে দেয়া হলো চিরকুট, যাতে লেখা, ধ্বংস হও, দীনেশ গুপ্তের ফাঁসির সাজা লও, বিমল দাশগুপ্ত। যাতে পেডি হত্যাকারী ফেরার বিমল দাশগুপ্তকে মৃত বলে ধরে নিয়ে পুলিশের দৃষ্টি তার দিক থেকে সরে যায়। বেলা 12টার সময় ট্রামে চেপে কোর্টের দিকে রওনা হন তিনি। Thank you.
সে জজকে গুলি করে সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করে। এরপরও ক্ষিপ্র পুলিশ অফিসারদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। পকেট থেকে উদ্ধার হওয়া কাগজের টুকরোতেও পাওয়া যায় বুলেটের চিহ্ন। বিমল দাশগুপ্তর বাবাকে ডেকে শনাক্ত করার প্রচেষ্টাও চলে, কিন্তু অজানা থেকে যায় গার্লিক হত্যাকারীর পরিচয়। ভিলিয়ার্স হত্যার প্রচেষ্টায় বিমল দাশগুপ্ত ধরা পড়েন। অকথ্য অত্যাচারের সম্মুখীন হন গার্লিক হত্যাকারীর পরিচয় জানার জন্য। প্রশাসন নিশ্চিত ছিল যে তার চোখ মুখের যা আকৃতি তা নাকি মেদিনীপুরের মানুষের মতোই। তাছাড়া দীনেশগুপ্ত বিমল দাশগুপ্তর নাম যেখানে জড়িত, সেখানে হত্যাকারী বেঙ্গল ভলেন্টিয়ার্স ছাড়া আর কার হতে পারে? আন্দোলনের যৌথতার কথা কল্পনার অতীত ছিল তখন, যদিও তা আজও রয়ে গেছে। এখনও ভাবতে কষ্ট হয় এক সংগঠনের ক্ষতিপূরণ করতে কীভাবে অন্য সংগঠন এগিয়ে আসতে পারে। গার্লিক হত্যার দিন কানাইলালের প্রতিবেশী দুর্গাদাস ভট্টাচার্যের বাবা আলিপুর গিয়েছিলেন এবং তিনি তাকে চিনতে পারেন। বাড়ি এসে ছেলেদের কাছে গল্প করেন। কৌশলগত কারণে সংঘের সদস্যদের অনুরোধে তিনি চুপ থাকেন। পরবর্তীকালে ওয়াটসন হত্যার মামলা চলাকালীন রাজসাক্ষী সৌরেন দত্তই প্রথম নথিভুক্ত করান যে গার্লিকের হত্যাকারী আসলে কানাইলাল। কানাইলাল ভট্টাচার্য যখন মারা গেলেন কোর্ট চত্বরে গার্লিককে গুলি করার পরে, তখন হরিচাঁদনীতে সেই সময় একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়েতে কিছু কিছু ছিল না, অনেকেই ছিলেন তখনকার দিনে, এবং সচিনদারই মূলত নেতৃত্ব দিয়ে সেই সময় করেছিলেন। আমি যতদূর আমার ছোটো বয়সে মনে পড়ে, আমাদের ওই অমর ঘোষ ছিলেন, বা সেই সময়তে চাঁদু চক্রবর্তী বলে চক্রবর্তী পাড়া, এরও দু চারজন ছিলেন। বেশ অল্প কয়েকজন লোক হয়েছিল, কিন্তু সেই সময় এরা এক মিটিং করেছিল। সেই মিটিংয়ে ঠিক হলো যে বিপ্লবীর স্মৃতিরক্ষার্থে একটা রাস্তার নামটাম করা হবে, একটা শহীদ বেদি করা হবে, এসব হলো। কিন্তু করে পৌরসভার কাছে দেয়া হলো, কিন্তু তখন যারা পৌরসভা পরিচালনা করতো যে কাউন্সিলররা, তারা ব্রিটিশ কর্তৃপক্ষের নেকনজরে পড়ার ভয়ে, মনে হয় খুব সম্ভব এই ভয়েতেই সেই দাবিগুলো নিয়ে কিছুই করেনি। তারপর স্বাধীন হওয়ার পর যখন ফের আবার এটা নিয়ে